শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে দিনটি সবার ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি প্রতিদিনকার মতো সঙ্গে আছি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান দর্শক শুভ সকাল লাবণ্য তোমাকেও শুভ সকাল কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তোমাকে দেখে খুব ভালো লাগছে কারণ প্রতিদিন সকালে আমরা সফল সফল মানুষদের সাথে কথা বলি এবং কখনো তুমি থাকো কখনো আমাদের সাকি থাকে এবং খালেদা থাকে তবে একটি ব্যাপার হয়তো আমাদের সবার মাঝে কমন থাকে যে আমরা যাদের গল্প শুনি তাদের গল্প শুনে ভীষণভাবে অনুপ্রাণিত হই এবং বাংলা বছর মোটামুটি শেষ হয়ে যাচ্ছে আর একটি নতুন বছর আসছে এবং তবে এই বছর শেষ করার আগে এই বছরে যারা আমাদেরকে নতুন আলোর দিশা দেখিয়েছে যারা কীর্তিমতী তাদেরকে আমরা দর্শকদের সামনে একটু তুলে ধরলে কেমন হয় বলো তো অবশ্যই অনেক ভালো হয় দর্শক আপনারা অতি সম্প্রতি দেখেছেন যে রাধুনি কীর্তিমতি সম্মাননা 15 বছরের মতো যেটি দিয়ে আসছে রাধুনি ব্র্যান্ড এবং এবছর যারা সম্মাননা পেয়েছেন তাদেরই একজন হচ্ছেন ক্রীড়াবিদ তাসমিনা আক্তার চলুন শুরুতে তাকে স্বাগত জানাই আজকে আমরা পুরো ঘন্টা জুড়ে তার গল্প শুনব আপনার মতো এত কম বয়সী একজন নারী এত উজ্জ্বল একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন দর্শকদের জানিয়ে দেয় আপনি হচ্ছেন বাংলাদেশের একমাত্র নারী ঘোড়সওয়ার এবং আপনার জীবনের গল্পগুলো যখন জানছিলাম আমি শিহরিত হচ্ছিলাম এবং মনে হচ্ছিল যে দেশের বাইরে কেউ যদি জানতে পারে গল্পটা তাহলে একটা নিশ্চিতভাবে একটা সিনেমা হয়ে যাবে আমরা আপনার কাছ থেকে পুরো ঘন্টা জুড়ে সেই গল্পগুলো শুনবো তবে একদম ছোটবেলা থেকে গল্প শুরু করে একদম জন্ম বেড়ে ওঠা সব কিছু কেমন ছিল ছোটবেলা ছোটবেলা অনেক দুষ্টামি ছিলাম অনেক সবাইকে মারার বেড়াতাম আমি স্কুলে যেতাম মানে সবাইকে মারতেন কেন ওরা ওই দিয়ে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে দিন আমি সাইকেল চালাই বাইক চালাতে পারি গাড়িও চালাতে পারি শুধু মানে আপনি সাইকেল গাড়ি এগুলো কবে শিখেছিলেন এগুলো আমি আমার আমি একা একাই শিখছি কত বছর বয়স আমি এটা শিখছি এই 9-10 বছর আমি সাইকেল নিয়ে আমার স্কুলে যাই ধামরহাটে তো এখানে সাইকেল চালিয়ে যাই আবার সাইকেল চালিয়ে আসি কেউ শেখায়নি আপনি নিজে শিখেছেন আমি একাই শিখছি আর গাড়ি আর বাইক চালাইছি আমার ওই দিয়ে পাশে মনে করেন দিন চাষা আছে ওদের থেকে ওরা আমাকে একটু শেখাতো তো ওরা আমাকে একবার শিখাইছে শেখার পর আমার বাইক আমি চালাতে পারি আর আমি ইজি পারও চালাতে পারি কি কি চালাই ইজি পার ও আচ্ছা ইজি পার তারপর আপনি মনে করেন দি ইক্সা এগুলো চালাতে পারি চমৎকার কোনো কিছু আমার সমস্যা হয় না আর আমাকে ওই এরকম কোনো কিছু আমাকে শেখায়নি যেহেতু আমি গ্রামে থাকি তো সব সময় এই দিয়ে ভ্যান গাড়ি অনেক সব সময় আসে এর জন্য আমি এগুলা চালাই তো আপনার গ্রামটা কেমন মানে গ্রামের মানুষরা কেমন আমার গ্রামের মানুষেরা অনেকটাই ভালো তো আমি এগুলা চালাই গ্রামের মানুষ কোনো কিছু বলে না আরো উৎসাহ দেয় দিয়ে হ্যাঁ দিয়ে ভালো সবকিছু চালাতে পারে বন্ধু আছে ওখানে নিশ্চয়ই তো অনেক বন্ধু রয়েছে আমি আমি যখন ক্লাস 3 তে পড়ি তখন আমি সুন্দরপুর স্কুল আমাদের গ্রামে স্কুলে পড়া ক্লাস 3 তে হ্যাঁ লেখাপড়া করতাম তো এখানে আমার 5 এ একটা বন্ধু ছিল তো অনেকগুলোই বন্ধু ছিল বান্ধবী ছিল তো ওরা কোনো কিছু করলে আমি ওদের মারি আচ্ছা ওরা আমাকে আর মারতে পারে না আমি ওদের শুধু মারি ওরা বলে কিন্তু এই তুই আমাকে মারিস কেন শুধু এই কথাটা বলে তারপরে এখান থেকে আমি 7 এ আমার ধামনিহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করি এখানে আমি 7 এ যাই ভর্তি হয়েছি আপনার পড়াশোনা কেমন সবসময় সবসময় পড়াশোনা ভালো আর আমি সবসময় লেখাপড়া করতে পারি না এই তো যদি কোনো কিছু প্রোগ্রাম যদি ডাক দেয় আমার এই লেখাপড়াটা অনেকটাই ঘাটতি পড়ে যায় তারপরে এই ঘাটতিটা আমি পরে আবার কোনো কিছু করতে পারি না কিন্তু যখন পড়াশোনা করেন বই হাতে নেন পড়াশোনা করতে ভালো লাগে হ্যাঁ কিন্তু লেখাপড়া করার থেকে আরেকটা নেশা আছে এটা বেশি টান সেই নেশা নিয়ে অবশ্যই শুনবো তবে একটু আপনার পরিবার নিয়েও একটু শুনি আপনার বাবা মা তাদের সম্পর্কে ভাই বোন আমরা 3 বোন এক ভাই আমার একটা বোন বিয়ে হয়েছে তারপরে আমি তারপরে আমার ভাই তারপরে আরেকটা আমার ছোট একটা বোন আমার সঙ্গে আইছে আচ্ছা আচ্ছা তো বাবা মা সম্পর্কেও শুনি বাবা কেমন বকা দেয় কিনা
বা তিনি কি কি বলেন বা মা কি কি বলেন একটু শুনি গল্পগুলো মকা দেবে কেন লাবলনো আমার বাবা ভালো মাও ভালো আচ্ছা অবশ্যই ওরা আমাক যথেষ্ট পরিমাণ অনেকটাই ভালোবাসে আমার যা কিছু যদি লাগে ওদের থেকে যদি আমি চাই ওরা আমাকে দেয় আচ্ছা তো বাবা মার যেমন চেয়েও ভালোবাসা এমন আমি পাই চমৎকার আপনার ভাই বোন যেটি আপনি বলছিলেন যে পিঠাপিঠি ভাই বোন আপনার পরে একজন ভাই রয়েছে হ্যাঁ তো তাদের সাথে আপনার কি খুনসুটি করা হয় তাদেরকেও কি মার দেন না আমার ভাইকে আমি আমার জীবনের থেকে আমার ভাইকে আমি অনেকটা বেশি ভালোবাসি বোনের থেকে আমার ভাইকে আমি অনেকটা বেশি ভালোবাসি যদিও ভাই যদি আমাকে বলে আপু আমার এটা প্রয়োজন আমার কাছে না টাকা থাকলেও আমি অন্যজনের থেকে টাকা ধার করে নিয়ে আসে আমার আমার ভাইকে আমি কিনে দেই চমৎকার তো আপনার সম্পর্কে আমরা যেটি জেনেছি সেগুলো একটু দর্শকদের জানিয়ে আসি তারপর আবার গল্পে ফিরবো আমরা ঘোড়া প্রসঙ্গে কথা বলবো দর্শক আমাদের আজকের অতিথি দেশের একমাত্র নারী ঘোড়সওয়ারী তাসমিনা আক্তার যিনি সম্প্রতি রাধুনী কীর্তিমতি সম্মাননা পেয়েছেন দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত 130টির বেশি ঘোড়দৌড় প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছেন তারকা খ্যাতি নিয়ে দি হর্স গার্ল নামে উপাধি পেয়েছেন ময়মনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর পাবনা সহ দেশের অধিকাংশ জেলার বিভিন্ন মেলায় তিনি অংশগ্রহণ করেছেন অপ্রতিরোধ্য গতিতে ছুটে একের পর এক সেরা পুরস্কার ছিনিয়ে এনেছেন ঘোড়দৌড় প্রতিযোগিতার মাঠ থেকে তাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র অশ্বারোহী তাসমিনা অলিম্পিয়া ফিল্ম ফেস্টিভ্যাল ফর চিলড্রেন অ্যান্ড ইয়াং পিপলসে স্থান পেয়েছে সাহস শক্তি সংকল্প এবং নারী ক্ষমতার স্বীকৃতিস্বরূপ অ্যাকশন এইড কর্তৃক পেয়েছেন নাসরিন স্মৃতিপদক 2016 সালে পেয়েছেন অনন্যা শীর্ষ 10 সম্মাননা এবং যেটি বলছিলাম সম্প্রতি পেয়েছেন রাধুনী কীর্তিমতী ক্রীড়াবিদ সম্মাননা 2021 চলুন তার গল্পে আবারও ফিরে এবার ঘোড়া নিয়ে শুনব ছোটবেলা থেকেই কি আপনি ঘোড়া দেখেছেন চোখের সামনে হ্যাঁ জন্মের পর থেকে আমি আমার দাদার ঘোড়া ছিল আচ্ছা তো এরকম করে আমার বাবা বলছিল দি তাহলে আমার বাবার ঘোড়া ছিল তো আমিও তাহলে একটা ঘোড়া কিনি তো আমার বাবা ঘোড়া কিনছিল তখন আমি ছোট ছিলাম তো কোনো কিছু বুঝি না ঘোড়া যাই নারী ঘোড়া আমার কোনো কিছুই বলে না যে অন্য আমার গ্রামের লোকেরা বলে যে তোর মেয়ে ঘোড়া নেতেছে কোনো কিছু তো বলতেছে না তো এরকম করার পর আমি আমার বয়স যখন 7 বছর তখন আমি আমার ঘোড়া মাঠে নিয়ে যাই আবার নিয়ে আসি তো এরকম করে আমি একবারে ঘোড়া চালা শিখছি আমার বাবার জানে না আচ্ছা 7 বছর বয়সে আপনি নিজে একা একা হ্যাঁ আমি নিজে একা একা আমার বাবা আমার এরকম হাঁটা ধরেও আমার ঘোড়া পিঠে তুলে দেয়নি আমি একা একাই শিখছি আর আমি একা একাই সব কিছু করি মানে 7 বছরে আপনার তো হাইট খুব বেশি ছিল না আপনি ঘোড়ার পিঠে আমি ওই দে ঘোড়া ওই দে দেখি যেখানে উঁচা আছে মাটি উঁচা আছে ওখানে যায় আমি ঘোড়াটা নিয়ে যাই নিয়ে যাওয়ার পর এখানে ঘোড়াটা আমি লাগে দেয় মনে করেন দি আমি ঘোড়া চড়ি ঘোড়া যদি দৌড় দিয়ে পালিয়ে যেত ঘোড়া পালে যায় না জানি না ঘোড়া আমাক ঘোড়া এতটা যে ভালোবাসে আমার যদি নিজের ঘোড়া নাও থাকে আমি যদি অন্যজন অন্য ঘোড়াও যদি আমি যদি এরকম করে নারী অনেক কিছু করি আমাকে তারপরে কোনো কিছু করে না আচ্ছা মানে হচ্ছে ছোটবেলা থেকে আপনি ঘোড়ার কাছে থাকলে ঘোড়া ওই জিনিসটা মানে খুব শান্তভাবে ঘোড়াও থাকতো আর কি আচ্ছা তারপর যখন ঘোড়সওয়ারি হলেন মানে ঘোড়া চালানো শিখলেন পরিবার প্রথম জেনেছিল কবে আমি যখন ঘোড়া চালা শিখছি তো আমি এটা 2017 সালে আচ্ছা তো আমার বাবা জানতো না তো আমার বাবা খেলতে যাচ্ছে তো আমিও যে ধরছি দি বাবা আমিও যাব কি খেলা ঘোড়া খেলা আচ্ছা আচ্ছা তো আমি আবার বাবাকে বললাম বাবা বলতেছে যে চল তাহলে তো আমি এখানে গেছি যাওয়ার পর ঘোড়ার একটা গদি আছে এই গদি যদি ঘোড়া থাকে তাহলে আমি ঘোড়া চড়তে পারি না যদি ঘোড়ার গদিটা যদি না যদি থাকে তাহলে আমি ঘোড়াটা চালাতে পারি এই সময় আমার ঘোড়ার গদি ছিল তো আমি অতগুলো ছেলের মধ্যে আমি এই ঘোড়াটা আমি চালে অংশগ্রহণ করছি এখানে আমি পুরস্কার পাইছিলাম জ্যাকেট একটা আচ্ছা তো এটাই আমার লাইফে প্রথম প্রথম পুরস্কার দিয়ে আমি এই জ্যাকেটটা পাইছি 17 সালে হ্যাঁ তো এরকম করার পর আমার পুরস্কার যখন পেলেন আশেপাশের মানুষদের প্রতিক্রিয়া কি ছিল একটা মেয়ে দর্শকেরা বলতেছে যে বাংলাদেশের মধ্যে একটা মেয়ে ঘোড়া দাঁড়াচ্ছে সে প্রথম তাও এতগুলো ছেলের মধ্যে এতগুলো ছেলের মধ্যে অংশগ্রহণ করছে
তো দশের আচ্ছা আপনি আত্মবিশ্বাস কিভাবে পেলেন মানে ঘোড়া চালানো আপনি শিখতেই পারেন নিজের মতো করে কোনো প্রশিক্ষণ তো অবশ্যই নেননি তারপরে একটা যে প্রতিযোগিতায় অংশ নিয়ে সেখানে আপনি পুরস্কার জিতলেন সেটার পিছনে তো অবশ্যই একটা উদ্যম আত্মবিশ্বাস দরকার সেটি আপনি কিভাবে পেয়েছিলেন তো আমি এরকম দুইটা মাঠ খেলছি খেলার পরে সাংবাদিক আমাদের ওই যে মালিক আঙ্কেল স্বপন তারপরে আজাদ আঙ্কেল রাশি তো ওরা বলতেছে যে ধামরহাটে আমাদেরই গ্রামে আমাদেরই শহরে কোন মেয়েটা ঘোড়া দাবড়ায় এখন আমার খুঁজতে 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 আমাকে যায় গ্রামের থেকে আমাকে বের করে নিয়েছে আসার পর ওরা আমাকে শুটিং করছে ওরা আমাকে অনেক কিছু করছে প্রথম যখন আপনি পুরস্কার পেলেন তখন বাবা এবং মা এবং বাসার সবার প্রতিক্রিয়া কি ছিল আমি যখন প্রথম পুরস্কারটা পাইছিলাম তখন আমার নিজের ঘোড়াটা ছিল না আমার কপালটা অনেকটাই খারাপ ছিল কার ঘোড়া ছিল এটা অন্য একটা আঙ্কেলের ঘোড়া আমি চালাইছিলাম আমার সঙ্গে আমাদের সঙ্গে ঘোড়া নিয়ে যায় আচ্ছা তো আবার ও বসলাম দি আঙ্কেল আপনি আমার ঘোড়াটা দেন আমি আপনার পুরস্কারটা আমি আপনাকে দেব আমি নেব না তো এরকম আমার অনেক কপাল খারাপ এর জন্য আমি হ্যাঁ আমার পরিবারের সবাই মা বাবা সবাই জানতো যে আমি এখানে ফার্স্ট করছি অংশগ্রহণ করছি বাট আমি পুরস্কারটা বাড়িতে নিয়ে যেতে পারিনি এর জন্য আমার অনেকটাই কষ্ট লাগছিল যে এটা যদি নিজের যদি একটা ঘোড়া হতো তাহলে এই পুরস্কারটা নিয়ে যায় আমার পরিবার অনেকটাই আনন্দ হতো কিন্তু যে বাসার নিয়ে যান না এই পুরস্কারটা কিন্তু বাসার মানুষরা কি জানতেন যে আপনি হ্যাঁ আচ্ছা জানতো যে আমি এখানে অংশগ্রহণ করছি পুরস্কার পেয়েছেন যে সেটা জানেন না জানি যে আমি পুরস্কার পাইছি যে আসলে আমি যে পুরস্কারটা পাইছি এটা আমার নিজের ঘোড়া দিয়ে না অন্যজনের ঘোড়াতে পাইছি তো আচ্ছা আপনার দাদার না ঘোড়া ছিল সেখান থেকে আপনার বাবা একটা ঘোড়া কিনেছিলেন তো আমার বাবার না খুবই গরিব আমরা আচ্ছা এতটা আমরা বড় লোক না আচ্ছা যে আমাদের ঘোড়া 4-5 লাখ টাকা দিয়ে আমরা ঘোড়া কিনতে পারবো না আচ্ছা তো আমার বাবা কৃষি কাজ করে আমরা দিনে খাটে দিনেই খাই আর আমাদের যদি 4-5 লাখ টাকা যদি স্বপ্ন দেখতে যায় তো আমার হবে না বাড়িতে যে ঘোড়াগুলো ছিল সেগুলো কি এই ঘোড়াগুলো ছিল এই ঘোড়াগুলো মনে করেন যে খেলতে পারে না যাতে যাতে ঘোড়াগুলো বেঁকা হয়ে চলে যায় তো আচ্ছা আপনি একটা কথা বলুন তো মানে মেয়েদের তো ছোটবেলা থেকে যেটা অনেকের সাধারণ একটা ব্যাপার থাকে যে পুতুল খেলা হ্যাঁ কিংবা থাকে না যে কুতকুত খেলা কিংবা আরো অনেক ধরনের ব্যাপার থাকে হ্যাঁ তারপরে চড়ুই ভাতি খেলে আপনি সেখান থেকে বেরিয়ে এসে এই যে ঘোড়া নিয়ে ছোটবেলা থেকে আপনি লেগে আছেন এবং ঘোড়ার পিছনে সময় দিচ্ছেন ঘোড়াকে নিয়ে আপনার সব স্বপ্ন এটি কেন আলাদা করে ঘোড়া কেন আমি শুরু থেকে আমি ওই যে আপনি বললেন না কিটকিট তারপরে দড়ি খেলা এলার পথে আমার এতটা ভক্তি নেই যে আমি স্কুলেও যাই তো আমি এগুলো খেলি না আচ্ছা ভালো লাগে না তো আমার হঠাৎ একসময় মনে হলো যে দেখি চেষ্টা করি আমি যদি ঘোড়া যদি চালাতে পারি তো চেষ্টা করে আমি সবকিছু সারি আমি ঘোড়াটাই বেছে নিছি আপনার কখনো মনে হয় না এখানে চ্যালেঞ্জ রিস্ক ঝুঁকি থাকতে পারে যে সেখান থেকে পড়ে যেতে পারেন ব্যথা পেতে পারেন কিংবা আপনার সামনে তো কোনো উদাহরণ ছিল না কোনো দৃষ্টান্ত ছিল না যে আর অন্য কোনো নারী ঘোড়া চালিয়েছে তো সেখান থেকে আপনার ভেতরে কোনো ভয় কাজ করেনি আমার প্রথম অনেকটাই ভয় লাগতেছিল তো আমি একটা মাঠে খেলতে গেছিলাম আমাদের এলাকায় তো খেলতে যাই আমার ঘোড়াটা আমি অংশগ্রহণ করছি আমাকে আবার বানো মারে দিয়ে আমি যেন অতগুলো ছেলের মধ্যে না যেন জিততে পারি কে করেছিল সেটা এগুলো ওই যে মনে করেন যে আমাদের ঘোড়া গ্রুপে মানুষেরাই করছে দিয়ে আমি যেন ছেলেদের মধ্যে যেন অংশগ্রহণ করতে পারি না ছেলেদের যেন আগে যেন যেতে পারি না তো এরকম করে আমাকে বান মারছিল মারার পর আমি আমার ঘোড়া থেকে পড়ে যাই আমার বাঁ হাত ভেঙে গেছিল মাথায় অনেক আঘাত লেগেছিল এখনো মাঝে মাঝে আমার মাথা অনেক ব্যথা করে দিয়ে আমি ঘোড়া থেকে পড়ে গেছি যাওয়ার পর আমার মাথায় অনেক আঘাত লেগেছে এতটা ভাবে চিকিৎসা করা হয়নি তো এতটাই তো আমার ঘোড়া আমাকে এখানে ফেলে দিয়ে ঘোড়া আমার পা তুলে দেয়নি ঘোড়া আমাকে ফেলে দিয়ে ঘোড়া আমার পাশে দাঁড়িয়ে আছে আচ্ছা তাও ঘোড়া দৌড়ে যায়নি তার মানে ঘোড়া আপনাকে ভালোবাসে হ্যাঁ ঘোড়া আমাকে ভালোবাসে আমি ঘোড়াকে ভালোবাসি তো ছোটবেলায় যখন একদম শুরুতে ঘোড়া নিয়ে খেলতেন বা ঘোড়ার সাথে থাকতেন পরিবার থেকে কেউ কি না করতো কখনো যে এটা করো না পরিবার থেকে আমাকে কেউ কোনো কিছু বলেনি
তো গ্রামের একটু মানুষ বলছিল যে অমুকের বেটি মেয়ে ঘোড়া দাবড়াচ্ছে এটা সেটা গ্রামের ভাষা একটু গ্রামে সবসময় একটু ওরা একটু খারাপ ভাবে যে ঘোড়া চালাচ্ছে এটা হচ্ছে না সেটা হচ্ছে মনে করেন যে ওদের একটা আলাদাভাবে অনেক কিছু ওরা ভাবে তো আমি ওদের কথা শুনি না যে আমার নিজের পথ আমি নিজে বেছে নেব জি ও আপনি যখন পড়ে গেলেন আপনি হাতে ব্যথা পেলেন মাথায় ব্যথা পেলেন যেটি আপনি বলছিলেন এখনো বিভিন্ন সময় আপনার ব্যথা করে তারপর আপনি সেখান থেকে তো পিছু হটেননি আপনি তো ঘোড়ার সাথেই আছেন আমার একটা জেদ দিয়ে আমি এতটা কষ্ট করছি যে ঘোড়া থেকে পড়ে গেছি আমার হাতও ভেঙে গেছে দেখি ঘোড়া নিয়ে আমি কত দূর যেতে পারি এর জন্য আমি ঘোড়া পিছে ছাড়িনি এই জন্য আপনি কীর্তিমতী যে আপনি আপনার স্বপ্ন থেকে আপনি পিছু হটেননি কিছু জেদ থাকে না যে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রসঙ্গ হিসেবে কাজ করে তো সেটিই হচ্ছে আপনার জীবনে হয়েছে ঘোড়ার ব্যাপারটি তো আপনি যেটি বলছিলেন যে আপনি প্রতিযোগিতায় পুরস্কার পেলেন বাসায় নিয়ে আসতে পারেননি তারপরে কি হয়েছিল তারপর কি এভাবে একের পর এক পুরস্কার পাচ্ছিলেন কিংবা প্রতিযোগিতা অংশ নিচ্ছিলেন আমি একটা মনে করেন খেলতে যাই যাওয়ার পর আমার বাবার ফোন নম্বর নেওয়ার পর ওরাও বলে দিয়ে আমরাও খেলা দেব তো আমি এখানে যাই আমি শুধু আমি যাই তো আমার ঘোড়া না নিয়ে গেলে তো আমার হবে না তারপরে আমার খারাপ ঘোড়াটাই আমি নিয়ে যাই এখানে আমার খারাপ ঘোড়াটা রাখে যার ঘোড়া ভালো তার ঘোড়া আমি চালাই চালার পর ওদের পুরস্কারটা আমি নিয়ে দিই এরকম কতদিন চললো আপনি নিজে কখনো পুরস্কার পাননি আমি এরকম অনেক বছর চলছে 3 থেকে 4 বছর এরকম করার পর আমাকে প্রথম আলো থেকে টাকা দিছিল আচ্ছা আচ্ছা 5 লাখ টাকা দিছিল দেওয়ার পর ওরা যদি আমাকে টাকাটা না দিয়ে যদি আমাকে যদি একটা ঘোড়া কিনে দিত তাহলে আমার অনেকটাই ভালো হতো তো আমি এরকম করার পর আমি একটা আপনি তো 5 লাখ টাকা দিয়ে ঘোড়া নিজেই কিনে নিজেই কিনে বলতে আমার বাবা আবার অন্যজনকে অনেকটা বিশ্বাস করে তো ঘোড়াটা আবার ইন্ডিয়ার থেকে পার করে আসতে হইতো আচ্ছা তো অন্য দ্বারাই বলছিল যে এমন আমি একটা ঘোড়া নেব প্রথম আলো থেকে দিচ্ছে তো ওরা আমাকে ভালো ঘোড়া দেয়নি আমি এই ঘোড়াটা 1 বছর চালার পর ঘোড়াটা কোমর ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর আমি 4 লাখ টাকার ঘোড়া আমি 50,000 টাকা দিয়ে বিক্রি করছি করার পর আমার বাড়ির থেকে আরো কিছুটা ভাই দিছি আচ্ছা ভাই দিয়ে আমি একটা এখন বর্তমানে আমার বাড়িতে একটা ঘোড়া আছে আচ্ছা শুটিং করার জন্য আচ্ছা শুটিং করার জন্য মানে শুটিং করার মধ্যে আপনি মনে করেন যে আমার বাড়ির শুটিং করতে যাই আমি এই ঘোড়া নিয়ে বিভিন্ন জায়গায় শুটিং করি আচ্ছা মানে এই ঘোড়া দৌড়াতে পারে নাকি এই ঘোড়া এতটা দৌড়াতে পারে না শুটিং করা জাস্ট আমি তো অন্যজনের ঘোড়া নিতে গেলে আমাকে দিবে না আচ্ছা আচ্ছা আমাদের উপর একটু শত্রুটা একটু বেশি করে কে করে ওই যে আমাদের ঘোড়ার লোকেরাই করে যে আমি যেন অত দূর যেন আগে যেন না যেতে পারি কোনো কিছু যেন না যদি করতে পারি কিন্তু আপনি দমে যাবেন না অবশ্যই না আমি চালিয়ে যাব অবশ্যই যাওয়ার পর্যন্ত আমি আছি আমার আল্লাহর একসে যাওয়ার পর্যন্ত আমি ঘোড়ার আমি ছাড়ে দিচ্ছি না নিশ্চয়ই আপনি আরো অনেক দূর যাবেন আপনার স্বপ্নের স্বপ্ন পূরণ করবেন তো আপনি ছোটবেলা থেকেই ঘোড়ার সাথে আসলে বড় হয়েছেন তো ঘোড়ার যত্ন তো করেন নিশ্চয়ই কিভাবে করেন ঘোড়ার সাথে আসলে ভালোবাসাটা কতটুকু তৈরি হয়েছে ভালোবাসা বলতে আমি স্কুলে যাই তো 7টার দিকে স্কুলে যাই আমার কোচিং আছে স্কুল করে আমি 7টার দিকে বাড়ি আসি আসার পরে আমি কোনোদিন আমার 12টার সময় হাফ স্কুল তো বাড়িতে এসে ঘোড়া খাবার দেই মাঠে ঘাস খেতে যাই তো ঘোড়া মাঠ থেকে ঘাস কাটে নিয়ে আসি আসে আমি ঘোড়া খেলাই তারপরে ঘোড়া পুকুরে গোসল করে দেই আবার আমার ঘোড়া বাড়িতে আছে বোট ভুসি মনে করেন যে ঘোড়াকে আমি কোনো মতে কষ্ট দেই না সবসময় ঘোড়া আমি ভালো রাখতে চাই আচ্ছা তো আমার যতটা কষ্ট হোক আমি মাঠে যাই আমি রোদে যাই আমি আমার ঘোড়ার জন্য ঘাস কাটে নিয়ে আমি আসি যে আমার যে তাও যেন আমার ঘোড়ার জন্য না কষ্ট হয় আচ্ছা ঘোড়ার যত্নের পেছনেও তো আসলে একটা অর্থের দরকার হয় সেগুলো কিভাবে আপনি যোগান করেন আমি যোগাল করি ওই তো খেলতে যাই যাওয়ার পরে লেখাপড়া তো অনেকটাই কষ্ট আমার যে বাবা আমাকে এতটা লেখাপড়া চালাতে পারে না
তো আমি খেলতে যাই, যাওয়ার পর যে টাকাটা পাই এই টাকাটা অর্ধেক আমি লেখাপড়ার কাজে রাখি আর অর্ধেক আমি রাখি দিই আমার ঘোড়ার খাদ্য নিয়ে আসতে। আচ্ছা, তো এরকম করে আমি ঘোড়ার খাবারটা জোগাড় করি। আচ্ছা, হয় না অনেক সময় বৃক্ষপ্রেমীরা গাছের সাথে কথা বলে, অনেকে ফুলের সাথে কথা বলে, ফুলের ভাষা গাছের ভাষা বুঝতে পারে, আপনার কি ঘোড়ার সাথে কথা হয়? ঘোড়ার সঙ্গে আমি এমনি কথা বলি যে আমি আজকে অংশগ্রহণ করতে গেলাম, একটা মাঠে খেলতে গেলাম, আমি ঘোড়াকে বলি যে আমাকে এখানে ফাঁস হতে হবে, যদি এখানে যদি না যদি ফাঁস হয় তাহলে আমার এখানে মান সম্মান সব কিছু যাবে। ঘোড়া আমার কথা শোনে, এখানে আমি অংশগ্রহণ করে ফাঁস পুরস্কারটা আমি নিয়ে আসি। চমৎকার। আচ্ছা, যে ছেলেদের সাথে প্রতিযোগিতা করে যখন আপনি প্রথম পুরস্কার পান তখন পুরুষদের প্রতিক্রিয়া কী থাকে? তখন ওই যে আমাকে বলে দি, ওদের বন্ধুদের বলে দি, দেখ মেয়ে হয় জিতে পুরস্কার নিয়ে যাচ্ছে আর আমরা ছেলে হয়ে পুরস্কার পাচ্ছি না, এরকম কিছুটা আর কথা কয়। মানে তারা এটাকে ভালোভাবেই নেয় বিষয়টা? ভালোভাবে নেয়। আর আমি ঘোড়া খেলতে গিয়েছি, যাওয়ার পর আমার 17 টাকা করে আমাকে চাবুক দিয়ে বাড়িও মারছিল। কে? অন্য ছেলেরা আমার সঙ্গে যাই প্রতিযোগিতা খেলে, তো আমাকে চাবুক দিয়ে বাড়ি মারে। তো আমি কোনো কিছু করি না, যে থাক মারছে আমার উপর 17 টাকা করতেছে করুক। তো এরকম করার পর আমি প্রথম ঘোড়া খেলে অংশগ্রহণ করছি, করার পর দ্বিতীয়বেলা যায় আবার চাবুক দিয়ে বাড়ি মারছে, তারপরে এরকম করার পর আমি চাবুক দিয়ে বাড়ি মারছি। আচ্ছা, বাড়ি মারার পর ওই এখন আমি বড় বড় জায়গায় খেলি, আমি ছোট জায়গায় খেলি না। তো এখানে অনেক মন্ত্রী আছে, মনে করেন যে ডিসি স্যার আছে, তো ওদের বলে দিই স্যার দেখেন এরকম এরকম আমাকে মারতেছে, স্যার ওরা ওদের কোনো কিছু বলে না, শুধু আমার সাবরটাই আগে করে যে তুই তো আগে মারছিস, মার পর তো ওই তোকে মারছে, তো এরকম কিছুটা বলে। জি, আপনি বলছিলেন ছোট ছোট জায়গায় খেলেন না বড় বড় জায়গায় খেলেন, তো বড় বড় জায়গাগুলো আপনি নির্বাচন করেন কিভাবে, কিংবা আপনার কাছে প্রস্তাবগুলো কিভাবে আসে? প্রস্তাব বলতে আমার ওই যে পেপার আছে, আমার বাবার নম্বর আছে, এই নম্বর দিয়ে আমার বাবা ফোন দেয়, দেওয়ার পর আমি আমার এত রাত ভালো ঘোড়া নাই আমাকে শুধু ভাড়া দিয়ে নিয়ে আসে, নিয়ে আসে আমি ঘোড়া খেলে অংশগ্রহণ করে আবার বাড়িতে যাই। যেটি বলছিলেন যে আপনি নিজে পুরস্কার বাসা পর্যন্ত আনতে পারেননি, হ্যাঁ, তো তারপর আপনি প্রতিযোগিতা অংশ নিয়েছেন কেন? মানে নিজেকে আমি না যেখানে ঘোড়া খেলা যদি শুনতেই পারি আমি আর বাইরে থাকতে পারি না। আচ্ছা, আমি কিভাবে ওখানে যাব? মানে হচ্ছে পুরস্কার পাওয়ার থেকেও আপনার খেলায় অংশগ্রহণ করাটাকে আপনি অনেক গুরুত্ব দেন বা ভালোবেসে ফেলেছেন আসলে? আমি আমি এরকম ভাবে দিই, আমার পুরস্কারের দরকার নেই, আমি যেখানে আমার ঘোড়া খেলা হবে, যেখানে আমি অংশগ্রহণ করতে পারবো, যেখানে আমি দর্শকে আনন্দ দিতে পারবো, দর্শক আমাকে অনেক স্নেহ ভালোবাসা দিবে। কোথায় কোথায় কোন কোন জেলা অংশগ্রহণ করা হয়েছে মনে আছে কিনা, বা একটু আমাদের সাথে গল্পগুলো বলেন। খেলছে প্রথম খেলছে গনপুর, তারপরে খেলছে ঢাকায় খেলছে, বগুড়া খেলছে, তো অনেক জায়গায় খেলছে। বাবার সাথে করে নিয়ে যায়? হ্যাঁ, বাবার সাথে, বাবার সঙ্গে করে যায়, আমি একা যাই না। যেটি আমরা জানি যে পৃথিবীতে যা কিছু কল্যাণ করার অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, মানে শুধু একজন কীর্তিমতী আপনাকে আমরা পেয়েছি, হ্যাঁ, তবে কীর্তিমতী তাসমিনা আক্তারের পেছনে একজন কীর্তিমান রয়েছেন এবং একজন বাবা রয়েছেন। আসলে বাবার প্রচ্ছন্ন ছায়া না হলে হয়তো আপনার এ পর্যন্ত আসাও হতো না, ঠিক বলেছে? হ্যাঁ, ঠিক বলছেন। বাবার অবদান একদম ছোটবেলা থেকে শুনি, যে আপনি যে ঘোড়া ভালোবাসেন, কিংবা ঘোড়ার খেলায় অংশ নিলেন, কিংবা এই যে বিভিন্ন জেলায় ছুটে চলেছেন, সবসময় বাবাকে পাশে পেয়েছেন? হ্যাঁ, সবসময় বাবাকে পাইছি। তো বাবার যখন একবারে কোনো কিছু সমস্যা হয় তখন বাবা বলে দিয়ে আমি যেতে পারবো না, তখন আমার নানাক নিয়ে যায়। আমি কখনো একাই খেলতে যাইনি, আমি আমার নানাক না হয় আমার বাবা, বেশিরভাগ বাবাকে নিয়ে গিয়েছি। যেখানে আমার অংশগ্রহণ করে আমি যখন বাইরে খেলতে যাই, ঢাকা মুক্তাগাছা খেলছি, এলাঙ্গা খেলছি, তো ময়মনসিং খেলছি, আমার তখন আমার বাবার সঙ্গে গিয়েছিল। বাবা কি এখনো কৃষক? হ্যাঁ। আচ্ছা, তো তিনি তার কাজ ফেলে আপনার সাথে বিভিন্ন জায়গায় যান? হ্যাঁ, বাবা কি করব, বাবার বলি দিয়ে বাবা চলেন, আর বাবা আমার কথা ফেলতে পারে না।
আচ্ছা বাবা আমাকে নিয়ে যায় এই যে আপনি ঘোড়ায় উঠছেন বিভিন্ন খেলা অংশ গ্রহণ করছেন বাবাকে চিন্তা করে কিনা বা ভয় পায় কিনা যে এত ঝুঁকি নিয়ে আসলে খেলাগুলো খেলতে হচ্ছে বাবা তো অনেক সময় ব্যথাও পাচ্ছেন অনেক বড় বড় দুর্ঘটনা হয়েছে কিনা একটু শুনবো সব মিলিয়ে বাবা তো অনেকটাই চিন্তা করে যে আমি যদি পড়ে যাই তো বাবা তো একটা মিলের জন্য অনেকটাই চিন্তা করবে যে পড়ে গেছে অনেকটা আঘাত লাগছে তো আমি বেশিরভাগ বাবা এরকম টেনশন করছে যে আমি আমার জীবনে অনেক বড় বড় ঘোড়া চড়ছি ঘোড়ায় থেকে পড়ে যায় যদি হাত পা ভেঙে যায় যদি মারা যায় বাবা একলা বেশিরভাগ ভাবছে তো আলারস্তে আমার শুধু হাত পা ক্ষতি হয়েছে তাছাড়া আমার কোনো কিছু হয়নি আচ্ছা তো গল্প করছি গল্প চলবে তবে যার সাথে গল্প করছি তার বিভিন্ন জার্নি আপনার কাজের কিছু নমুনা সব কিছু আমরা একটু দর্শকদের জানাতে চাই তারপর আবার আপনার সাথে গল্পে ফিরব দর্শক আমাদের আজকের অতিথি ক্রীড়াবিদ তাসমিনা আক্তার কাজের কিছু নমুনা চলুন দেখে কোন মেয়ে ঘোড়ায় চেপে বাতাসে চুল উড়িয়ে দুরন্ত বেগে ছুটে যাচ্ছে এমন দৃশ্য সিনেমায় সম্ভব হলেও বাস্তবে বাংলাদেশে প্রায় অকল্পনীয় সেই অসম্ভবকে সম্ভব করেছে নওগাঁর মেয়ে তাসমিনা আক্তার দেশের বিভিন্ন অঞ্চলে ঘোড়দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দিয়েছে সারা দেশকে তারকা খ্যাতি জুটিয়ে নাম হয়েছে দি হর্স গার্ল হিসেবে দেশের প্রথম ও একমাত্র নারী ঘোড়সওয়ার হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন তাসমিনা সেই সাথে এগিয়ে চলছেন অপ্রতিরোধ্য গতিতে খেলার মধ্যে আমি ফাঁস হয়েছি অনেক ছেলেদের মধ্যে আমি ফাঁস হয়েছি হওয়ার পর এখানে অনেক দর্শকের দোয়ায় আমি অনেক দোয়া পাইছি দোয়া পাই আমি এ পর্যন্ত অনেক দৌড় উঠছি এখানে এই মাঠ খেলা বাদে আমি অন্য কোনো মাঠে আমি খেলছি আমি যখন আমার ঘোড়া পিঠে চড়ি তখন আমার মাথায় অনেক চিন্তা থাকে দিয়ে আমি কিভাবে কি করব আমি ফার্স্ট হব না সেকেন্ড হব না কি হব এক সময় নিজেদের বাড়িতেই ঘোড়া ছিল মাত্র 5 বছর বয়স থেকে সেটি চালাতে শেখেন তাসমিনা দারিদ্র্যের কারণে ঘোড়াটি বিক্রি করে দিতে হলেও ঘোড়ার প্রতি ভালোবাসা এতটুকু কমেনি তাসমিনা অন্যের ঘোড়া ছুটিয়ে বিভিন্ন প্রতিযোগিতা খেলায় ছেলেদের হারিয়ে সবসময় জিতে আসতেন তাসমিনা কিন্তু পুরস্কার উঠত ঘোড়ার মালিকের হাতে বর্তমানে তাসমিনার নিজেরই একটি ঘোড়া রয়েছে সেটি নিয়েই তিনি একের পর এক পুরস্কার জিতছেন একসময় আমি পুরস্কারও অনেক পাইছি তো পুরস্কারটা আমার ওরা আমাকে দিত না এখন আমার বাড়ির ঘোড়া আছে আমি যেখান থেকে আসি আমি স্কুল থেকে আসি আসার পরেও যেন আমি আমার ঘোড়াটা আমি দেখতে পাই আমার ঘোড়াটা আমাকে দেখ যখন আমি আমার ঘোড়াটা দেখতে পাই তখন আমার অনেক ভালো লাগে যেখানে ঘোড়দৌড়ের প্রতিযোগিতা সেখানেই তাসমিনা দারিদ্রতাকে দূর করে পরিবারের মুখে হাসি ফোটাতে ঘোড়দৌড়কেই পেশা হিসেবে বেছে নিতে চান তাসমিনা ছোট থাকে ঘোড়া মানে যে নার্সার করতো তখন ক্লাস ফাইভে থাকে যখন লেখাপড়া করতো তখন তাসমিনা ঘোড়া মানে যে যখন লেখাপড়া করার পরে থেকে যে ঘোড়া তাসমিনা ঘোড়া খাওয়া দাওয়া করে ঘাস খিলায় খিলার পর ঘোড়া যখন ওই প্রতিযোগিতা করবে তখন চলে গেলাম একদিন ঘোড়া খেলার অংশগ্রহণ করে তাসমিনাকে তখন ঘোড়াতে তুলে দেই তখন তাসমিনা তো ছেলেদের সঙ্গে অংশগ্রহণ করে করার পর দেখি তাসমিনা ফার্স্ট যখন তাসমিনা যখন ফার্স্ট হয় জনগণ এলাকার লোকেরা বলে যে না মেয়ে মানুষ একটা মেয়ের মানুষ একটা বাচ্চা মানুষ ওই যে একটা ছেলেদের সঙ্গে প্রতিযোগিতায় ঘোড়া প্রতিযোগিতায় খেলে ফার্স্ট হয় এটা বিশাল ব্যাপার তখন ওদেরও মানে জনগণেরও আনন্দ করে তখন আমাদেরকেও ওই কথা শুনে খুব আনন্দ লাগে ভালো লাগে লেখাপড়া করে এর ভিতর ফাঁকে ফাঁকে ঘোড়া ঘাস কাটে এসে ঘোড়া খাবার দেয় ঘোড়াকে খুব ভালোবাসে তাসমিনা এর জন্য ওই ঘোড়া নিশাটা ছাড়তে পারে না চার ভাই বোন আর মা বাবা নিয়ে তাসমিনার পরিবার বাবা একজন দরিদ্র কৃষক তাই আর্থিক অসচ্ছলতা তাদের নিত্যসঙ্গী লেখাপড়ার খরচ চালাতেও কষ্ট কিন্তু কোনো কষ্টই তাসমিনাকে ঘোড়দৌড়ের প্রতিযোগিতায় অংশ নেয়া থেকে দমিয়ে রাখতে পারে না ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে দেশের বিভিন্ন এলাকায় যান তাসমিনা যেখানে চলে তাসমিনার ঘোড়দৌড় সেখানেই নামে হাজারো মানুষের ঢল ছেলেদের সঙ্গে লড়াই করে একের পর এক সেরা পুরস্কার ছিনিয়ে আনছে
ঘোড়দৌড় প্রতিযোগিতার মাঠ থেকে কখনো ভয় পান না, কারণ বাবাই তার সাহস, বাবার উৎসাহে আরো বেশি উদ্দীপনা ও অনুপ্রেরণা পান তাসমিনা। আমার যে ঘোড়াটা আছে এতটা ভালো না, আমার যদি একটা ভালো ঘোড়া থাকতো তারপরে আমি খেলার কথা শুনে আমি এই ঘোড়া নিয়ে যাই। যদি একটা ভালো যদি ঘোড়া থাকতো তাহলে আমি পুরস্কারটা নিয়ে আমি বাড়িতে আসতাম আর আমাকে অনেক ভালো লাগতো। আমি লেখাপড়া শেষ করে আমি পুলিশ হতে চাই। পুলিশে আমি যদি পুলিশ হই ওখানে ঘোড়া আছে, আমি ওখানে যাই, আমি ঘোড়া চালাতে পারবো, এর জন্য আমি পুলিশ হতে চাই। তাসমিনাকে নিয়ে নির্মিত একাধিক প্রামাণ্যচিত্র বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। সকল বাধা অতিক্রম করে সামনে এগিয়ে চলা এবং নারীর অগ্রযাত্রার এক অনন্য রোল মডেল এই কীর্তিমতী ক্রীড়াবিদ। চমৎকার, একদম মানে আমার লোম দাঁড়িয়ে গেছে। এত বর্ণাঢ্য আপনার জীবন এবং এত অল্প বয়সে আপনি এত কিছু অর্জন করেছেন, আপনার কখনো গর্ববোধ হয় না নিজেকে নিয়ে? আমার গর্ব হয় না। আর কি হয়, আমি ওই যে ঘোড়া চালাই আমি এতটা সম্মান পাই, আমি আমার বান্ধবী কাউকে কোনো কিছু বলি না যে আমি এত দূর উঠছি, আমি এত দূর এগুলা করতেছি, কোনো কিছু বলি না। তো আমি এগুলো নিয়ে কোনো কিছু গর্ব করি না। আমার বান্ধবী আমাকে বলে দি তুই এত দূর গেছিস, তুই একটা স্মার্ট, মানে তুই এতটা উপরে উঠে গেছিস আর তুই আমাদের সঙ্গে ঘুরতেছিস, আমাদের সঙ্গে চলাফেরা করতেছিস। আমি ওদের বলি দিয়ে আমার এতটা অহংকার ড্যামাক নাই দিয়ে আমি এত দূর উঠে গেছি, তাই তোদের সঙ্গে আমি ঘুরবো না ফিরবো না, তোদের সঙ্গে আমি ঘোরাফেরা কি বাদ দিব নাকি। বলছে যদি আমরা যদি এরকম হতাম তাহলে এরকম বান্ধবীর সঙ্গে আমরা ঘুরতাম না। তাই আমি বলছি যে আমি কোনো কিছু করবো না, আমি এতদূর উঠছি, আমাকে আল্লাহ তালা এতদূর নিয়ে গেছে আর আমি সমাধিক দ্বারাই এতদূর গেছি, তো আমি এরকম কোনো কিছু গর্ববোধ করি না। যে মানে আমি আপনার কথার মাধ্যমে যেটা বুঝতে পারছি যে আপনি অহংকার করেন না, তবে আমি অহংকার করি না, তবে গর্ব এরকম কি আমি কোন মানুষ যদি বিপদত পড়ে, আমার বান্ধবীরা যদি বিপদত পড়ে, আমি ওদের আমি না খাই আমি ওদের খাওয়াই, যে আমার মনটা এতটা দিয়ে নরম দিয়ে আমি কারো কষ্ট আমি সহ্য করতে পারি না। বুঝতে পেরেছি, তার মানে আপনি হচ্ছে ঘোড়ার উপরে উঠতে চান ঠিকই, কিন্তু পাটা রাখতে চান মাটিতে এবং মানুষের সাথে মিলেমিশে থাকতে চান। একটু জানতে চাই যে এই যে বিভিন্ন প্রতিযোগিতা পুরস্কার পাচ্ছেন, কোথাও থেকে 5 লাখ পাচ্ছেন, কোথাও থেকে 1 লাখ পাচ্ছেন, তো এই টাকাগুলো আসলে কে সমন্বয় করে কিংবা কে এগুলো হ্যান্ডেল করে? বাবা এগুলা বাবা করে। বাবা, আচ্ছা, তো আপনার প্রত্যেক মাসে যদি আপনার কাছে জানতে চাই প্রত্যেক মাসের আয় কিরকম? আমার এই তো যেখানে প্রোগ্রাম হয় এখানে শুধু যেখানে আমি খেলাধুলা করি এই শুধু আমি এটাই পাই, তাছাড়া কোনো কিছু আমি পাই না। যেমন এখানে আসে মাসরাঙ্গা টেলিভিশনে আসে আমি 1 লাখ টাকা পেলাম, এটা এখানে আমি বাড়িতে যাব, আমি একটা ভালো একটা ঘোড়া দেখছি, আচ্ছা আমি ঘোড়া নেব। নতুন ঘোড়া দিয়ে কি করবেন, আরো কি কি ইচ্ছা রয়েছে, কবে কিনবেন এবং কোথা থেকে কিনবেন? আমি এখান থেকে যাব, যাওয়ার পর আমি দেখব যে কোন ঘোড়াটা ভালো। আচ্ছা, তো এই আচ্ছা আপনি বুঝেন কিভাবে কোন ঘোড়াটা ভালো? ঘোড়া বলতে আমি যেখানে অংশগ্রহণ করতে যাই কোন ঘোড়াটা আগে যায়, যে ঘোড়াটা আগে যায় এই ঘোড়াটা নিতে হবে। আচ্ছা, তো আমি ভাবছি যে আমি বাসে যাব, বাবার সাথে মনে করেন দিয়ে বুদ্ধি নেব, নেওয়ার পর কোন ঘোড়াটা ভালো হবে এই ঘোড়াটা আমি নেব। তো আমি ঘোড়ার দাম কত হয় আনুমানিক? আনুমানিক আমি যে অনেক টাকা, যেগুলো মনে করেন দিয়ে ইন্ডিয়া থেকে পার করে এগুলো 5-6 লাখ টাকা দাম। আচ্ছা আচ্ছা, এই ঘোড়াগুলোর দৌড় মনে করেন দিয়ে অনেকটাই দিয়ে বাংলাদেশে ঘোড়া পাবে না ভালো ঘোড়া। আচ্ছা,
তো আমি এরকম করার পর বাবা বলতেছে যে ঘোড়া যদি নিতে হয় ভালো ঘোড়া নিতে হবে, এই 2 লাখ 1 লাখ টাকা দিয়ে ঘোড়া এতটা ভালো পাওয়া যাবে না। আচ্ছা, একবার শুনেছিলাম আপনার সম্পর্কে, যখন জানছিলাম যে আপনি পুলিশে যোগ দিতে চেয়েছিলেন তার পেছনেও রয়েছে ঘোড়া। হ্যাঁ, কি কারণ? কারণ বলতে রাজশাহী নাকি শুনছি যে পুলিশ হলে নাকি এখানে নাকি বলে ঘোড়া চালা যায়। তো আমি আবার ভাবছি যে আমিও পুলিশ হয়ে যেন আমি যেন ঘোড়া যেন সবসময় যেন আমার কাছে পাই, এই জন্য আমি এই আপনার সব ভালো লাগা ভালোবাসা সব ঘোড়াকে ঘিরে। আপনার ভাই বোনেরা কি বলে এসব নিয়ে, আপনার ঘোড়া প্রীতি? ভাই বোনেরা কি বলে বলতে, তারা এভাবে ঘোড়া পছন্দ করে বা ঘোড়া চায়? ঘোড়া বলতে আমার বড় বোন ঘোড়া দেখে অনেকটাই ভয় পায়। আচ্ছা, আমরা এখানে আইছি আমার বাড়ির ঘোড়া যেমন বাধা আছে এমনই বাধা থাকবে, আমার বোন ঘোড়া নাড়তে পারে না, অনেকটাই ভয় করে। আপনি ঘোড়ার পিঠে আপনার কাছের মানুষদের চড়িয়েছেন, বাবা মা কিংবা ভাই বোন বন্ধু? বাবা মা বলতে আমার ভাই চালায়, তারপর আমার সঙ্গে যে আমার একটা বোন আছে ও চালায়। আচ্ছা, তো আমার বন্ধু বান্ধবরা ভয়ে কাছে যায় না, অনেকটা ভয় পায়। আপনি এখন কিসে পড়ছেন? আমি এইবারে এসএসসি পরীক্ষা দেবো। অনেক কিছু বলে যে তাসমিনা তুমি ভালো করে লেখাপড়া করো, তুমি যেহেতু পুলিশের চাকরি করতে চাচ্ছ তুমি যেন আমরা দয়া করি তুমি যেন পুলিশের চাকরি যেন করতে পারো। তো ওরাও আমার শিক্ষকরা অনেকটাই আমাকে হেল্প করে, অনেকটাই সহযোগিতা করে দিয়ে আমি ঘোড়া চালাই। তো আমি এরকম করার পর আমি বালিকা স্কুলে ভর্তি হয়েছি, হওয়ার পরে স্কুল থেকে আমাকে একটা সাইকেল দিছিল, বাইসাইকেল আমাকে বলছিলো দিয়ে তুমি বাড়ির যাবে আবার আসবে। আমার বাড়ির থেকে স্কুল আমার প্রতিদিন 30 টাকা যাওয়া আসা ভাড়া দিতে হয়। আচ্ছা, তো এখন অনেকটা বড় হয়ে গেছে তো সাইকেল চালাই না। এখন আমার একটা ইচ্ছা আছে যে আমি বিয়ের 5-6 দিন আগে আমি একটা বাইক কিনব। কিসের 5-6 দিন আগে? বিয়ে কবে বিয়ে করবেন? আমি তো এখন বিয়ে করব না। কবে করবেন বলতে এখনো সময় আছে, 3-4 বছর পর। আচ্ছা, তো আমার ইচ্ছা আছে না সবাতে, আমার এখন কি ইচ্ছে আছে যদি আমি আমার বাইকটা আমি এখন বর্তমানে অনেকটা বেশি ভালোবাসি, যদি আমার যদি একটা বাইক থাকতো আমি স্কুলে যাওয়া আসা করতাম। আর আমি না সকালে এতটা ভ্যানও পাই না, অনেকটা কষ্ট হয় স্কুলে যাওয়া আসা। প্রতিযোগিতা অংশ নিচ্ছেন তো সেটার পেছনে তো একটা স্ট্যামিনা দরকার এবং নিজেরও তো কিছু পরিচর্যা দরকার। তো আপনার যেই আমি শারীরিক গঠন দেখছি, হ্যাঁ, মানে আপনার নিজের পেছনে আপনি কী করে থাকে আসলে? থাকে না যে খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া আসলে আমি না, আমি সকালে 7টার দিকে স্কুলে যাই, আমি কোনো কিছু খাই না। কেন খাই না বলতে আমি বাবা আমার স্কুলে যাওয়ার টাকাটাই দিতে পারতেছে না, তো আমি খাবো কীভাবে? তো আমি যে আমি খালি মুখে যাই, যাওয়ার পর আবার 1টার সময় টিফিন দেয়, তাও কোনো কিছু খাই না। আবার বাড়িতে আসে যদি মা যদি ভাত রান্না করে এই ভাতটাই খাই। তা আপনি তো এখন বড় বড় প্রতিযোগিতাগুলো অংশগ্রহণ নিচ্ছেন, তা এখন তো আপনার নিজের প্রতি নিজের যত্নটা নেওয়া উচিত। একসময় তো আপনি অসুস্থ হয়ে যাবেন। অসুস্থ বলতে আমি না এতটা স্মার্ট, এতটা মনে করেন যে ভালো সাজে গুজে থাকা আমাকে এতটা ভালো লাগে না। আমি চাই দি আমি যেন একবারে না, সেটা তো হলো না হলে সেজে গুজে সুন্দর করে থাকা, কিন্তু সুস্থ তো থাকতে হবে। সুস্থ বলতে আর আমার খাতে ইচ্ছে করে না এতটা, আর আমি যদি ঘোড়ার পিঠে চড়ি যেখানে আমি প্রতিযোগিতা খেলতে যাই, আমি যদি ঘোড়ার পিঠে চড়ি আমি খাই না, দিয়ে আমি আমার একটা টেনশন থাকে যে আমি এখানে ফার্স্ট হব না না হব, যদি এখানে যদি ফার্স্ট হয়। আচ্ছা, ওই টেনশনও খাওয়া হয় না তাহলে?
আচ্ছা এই যে রাধুনী 15 বারের মতো একটি সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করলো এবং আপনি পুরস্কার পেলেন, এই বিষয়টি আপনার কেমন লাগে যে দেশের আনাচে কানাচে থেকে ছড়িয়ে থাকা আপনাদের মতো কীর্তিমতীদের খুঁজে বের করে এনে তাদেরকে সম্মাননা জানানো, এই বিষয়টি আপনার কাছে কেমন লাগে? আমার গ্রাম থেকে কিতবাদের থেকে আমার গ্রাম থেকে বের করে নিয়ে আসলো, আমার বাড়ির মাসরাঙ্গা টেলিভিশন শুটিং করতে গেল, তো আমার আমার গ্রাম থেকে আমার খুঁজে এত দূর সম্মানী পুরস্কার আমাকে দিল, তো আমার অনেকটাই আনন্দ লাগতেছে যেন আমি মাসরাঙ্গা টেলিভিশন থেকে যেন আমি যেন আরও অনেক দূরে যেন যেতে পারি, যেমন মাসরাঙ্গার টেলিভিশন থেকে আমার গ্রাম থেকে আমার খুঁজে আমাকে শুটিং করে নিয়েছে। জি, এতে গ্রামবাসীর মধ্যে একটা প্রাণচাঞ্চল্য বিরাজ করেনি? আমার অনেক বলে যে তুই একটা সাধারণ একটা মেয়ে হয়ে তোকে এত দূর থেকে থেকে তোকে মাইক্রোনে শুটিং করতে আসে, বলছি যে এটা সব ভাগ্যর বিষয়, সবকিছু মালিক আল্লাহ। অবশ্যই ভাগ্য পাশাপাশি আপনার চেষ্টা দিয়ে এরকম যদি আমাকে যদি এটা যদি পুরস্কার আমি খেলতে যাচ্ছি আমার যদি এখানে যদি ভিডিও যদি না করা হতো তাহলে আমি এত দূর আসতে পারতাম না, আমার এখানে ভিডিও করা আমাকে এই ভিডিওটা ইউটিউবে ফেসবুকে আমাকে ছাড়ে দেয় দেওয়ার জন্য আমি এত দূর আসতে পারছি। ভিডিওগুলো দেখেছেন, নিজে যখন দেখেছেন কেমন লেগেছে? আমি যখন আমার ভিডিও আমি দেখি আমি আমি নিজে আমি মনে করে দিই এটা আমি তাসমিনা না অন্য কেউ, আমি এরকম কিছুটা ভাবি। তো এই যে ছুটে চলেছেন, আপনার বয়সও খুব কম, সামনের দিনগুলো নিয়ে আপনার ভাবনা কি যে বিদেশের মাটিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা? এরকম ভাবা যে সব মেয়েরা ক্রিকেট মানে অনেক কিছু ক্রিকেট বল খেলতে হ্যান্ডবল অনেক কিছু খেলে সেখানে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারতেছে, তো আমি কি সাধারণ একটা মেয়ে ঘোড়া চালাই এর জন্য কি আমি কি যেতে পারি না নাকি, এটা আমি মনে মনে অনেকটাই ভাবি যে ক্রিকেট খেলে ওরা মেয়ে আমি না হয় অন্য একটা প্রতিষ্ঠান গেছি আমি না হয় ঘোড়া চালাচ্ছি ওরা না হয় ক্রিকেট বল খেলে, তো আপনি কি চান ওদের মতো প্রধানমন্ত্রীর কাছে? মানে আমি যেন ওরা যেন ওই যে ক্রিকেট বল খেলে প্রধানমন্ত্রীর সাথে যায় সাক্ষাৎ করতেছে, তো আমারও তো ইচ্ছে আছে, আমিও তো বাংলাদেশের মেয়ে, আমি তো বিদেশের মেয়ে না, আমিও তো শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তো আমারও তো দেখা করা আমার এরকম আলোচনা আমার ডাকবে, আমি এটা চাই যে আমাকে কেন ডাকে না, আমি ঘোড়া চালাই এর জন্য মনে হয় আমাকে ডাকে না। সব কিছুর তো একটা সময় থাকে, তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো নারী বান্ধব এবং অবশ্যই তিনি আপনার সম্পর্কে জানলে অবশ্যই একদিন আপনাকে ডাকতে পারে। ওই যে সময় বাংলা এটাও আমার ওই যে শুটিং করছে এটাও আমার টিভি ছাড়া দিছিল, জি তো সবসময় তো এটাই তো মনে করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরাই তো সবসময়। আচ্ছা, এই যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনি দেখা করতে চান, দেখা করে কি করবেন, মানে কি বলতে চান আপনি? কি বলতে চাই বলতে আমি যখন বাংলাদেশ আমি যখন মাটি যখন আমি উজ্জ্বল করতে পারছি আমি যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বারাই যদি আমি যদি বাইরে যাই যদি আমি যদি বাংলাদেশের সম্মান যদি রাখতে পারি এটাই আমার চাওয়া দিয়ে, আমি জানো যেমন বাংলাদেশে আমি অনেক অংশগ্রহণ করে অনেক আমার নাম হয়েছে এমন আমি বাইরে যেন যাই যেন আমি যেন অংশগ্রহণ করে যেন খেলে যেন আমি বাংলাদেশে যেন নাম করতে পারি যে বাংলাদেশের মেয়ে একটা এসে এরকম বাইরে থেকে পুরস্কার নিয়ে গেছে, তো এরকম আমার একটা ইচ্ছা আছে বাইরে যাওয়ার। বুঝতে পেরেছি, তার মানে ঘোড়ার সাথেই আপনার ভবিষ্যৎ স্বপ্নটাও বাধা আছে আর কি? হ্যাঁ, জি আমি ভাবি যে আমি বাইরে যাই আমার নিজের ঘোড়া তো আমি তো অত দূর নিয়ে যেতে পারবো না, আমি যেন ওদের বাইরে যাই আমি ওদের ঘোড়া চালিয়ে যেন আমি যেন বাংলাদেশের যেন মাটি যেন উজ্জ্বল করতে চাই। জি, আচ্ছা কোনো মেয়ে যদি আপনার কাছে এসে ঘোড়া চালানো শিখতে চায়? আমার কাছে যদি আমি খেলতে যাই যাওয়ার পর কোনো মেয়েরা বলে দিই আপু আমাকে একটু চড়ে দাও আমি চড়ে দিই, আর আমার মতন এতটা সাহস কারণ নাই দি আমার মতন ঘোড়া চালাবে, ঘোড়া দেখে ওরা ভয় চলে যায়। আচ্ছা,
চমৎকার। আপনার জীবনে গল্প শুনছিলাম এবং কিভাবে যেন এক ঘন্টা কেটে গেল বুঝতেই পারছি না। রাধুনী কীর্তিমতি সম্মাননাকে ধন্যবাদ যে আপনার সাথে কথা বলবার সুযোগ করে দিয়েছে আমাদের, এবং আমরা খুব গর্বিত আজকে সকালবেলা আপনার সাথে কথা বলতে পেরে। এবং আমাদের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা রইল, নিশ্চয়ই আপনি অনেক দূর এগিয়ে যাবেন, শুধু রাষ্ট্রীয়ভাবে নয় বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন বিদেশের মাটিতে। আপনি ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন। আপনাদের সঙ্গে কথা বলে আমার অনেকটাই ভালো লাগছে। দি মাসরাঙ্গার টেলিভিশনে এসে আমি এতটাই সম্মান পাব, আমি এতটাই অত পুরস্কার পাব, আর আপনাদের সঙ্গে আমি এত সুন্দর করে গল্প করব আমি এটা ভাবতেই পারিনি। আমাদের খুব ভালো লেগেছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।